আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় দশটি আলামত নিয়ে। তার মধ্যে এক নম্বর হলো ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আগমন করবেন। তিনি সারা বিশ্বে ইসলামী আইন ও শাসন চালু করবেন এবং ইমাম মাহাদির আগমন হলো কিয়ামতের বড় একটা আলামত। দু নম্বর হলো দাজ্জালের আগমন। ইমাম মাহাদির শেষ সময়ে দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট এবং দাজ্জাল এসে পৃথিবীতে চল্লিশ দিন বেঁচে থাকবে। তার প্রথম দিন হবে এক বছরের সমান, দ্বিতীয় দিন হবে এক মাসের সমান এবং তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। দুনিয়ার হিসাবে দাজ্জাল পৃথিবীতে এক বছর দু মাস চোদ্দ দিন বেঁচে থাকবেন। সে একমাত্র মক্কা এবং মদিনা ছাড়া সব জায়গায় প্রবেশ করতে পারবেন। অনেক মানুষ এ সময় তাকে খোদা স্বীকার করে ইমান হারিয়ে জাহান্নামে যাবে। দুনিয়ার সমস্ত ফিতনা হতে দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে ভয়াবহ। সকল নবী তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে দূরে থাকতে বলেছেন। তিন নম্বর হল ঈসা আলাইহিস সালামের আগমন। ইমাম মাহাদির শেষ সময়ে ঈসা আলাইহিস সালাম পুনরায় আগমন করবেন। তিনি ইমাম মাহাদিকে সাথে নিয়ে দাজ্জালকে হত্যা করবেন। তিনি বিশ্বে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম করবেন। চার নম্বর হল ইয়াজুজ মাজুজের আগমন। বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে বন্দী করে রেখেছিলেন। সেখান থেকে কেয়ামতের আগে ঈসা আলাইহিস সালামের সময় ছাড়া পাবে। ইয়াজুজ মাজুজ ব্যাপক হারে হত্যাযজ্ঞ চালাবে, ব্যাপক হারে মানুষের ধন সম্পদ ফসল ফলাদি ধ্বংস করবে এবং ফিতনা সৃষ্টি করবে। ঈসা আলাইহিস সালামের সময় আল্লাহ তাদের ধ্বংস করবে। পাঁচ নম্বর হল তিনটি বড় ভূমিদস হবে। কেয়ামতের আগে তিনটি বড় ভূমিদস হবে। এই ভূমিদস হবে পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং আরব উপদ্বীপে। ছয় নম্বর হল বিশাল ধোঁয়ার আগমন। বিশাল কালো ধোঁয়া আকাশ এবং জমিনের পুরো খালি জায়গা পূরণ করে দিবে। এ কালো ধোঁয়ায় মুমিনেরা সামান্য ক্ষতিগ্রস্ত হবে এবং কাফিরদের জন্য তা হবে যন্ত্রণাদায়ক আজাব। সাত নম্বর হল পশ্চিম দিক দিয়ে সূর্য উদয়। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন থেকে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন থেকে মানুষের আর কোনো তওবা কবুল হবে না। আট নম্বর হল দাব্বাতুল আরদে আগমন। এটা এমন একটা জন্তু যা মানুষের মতো কথা বলবে। এটা মুমিনদের কপালে মুমিন এবং কাফেরদের কপালে কাফের লিখে দিবে। কোনো কোনো হাদিসে আসছে নাকে দাগ দিয়ে দিবে। নয় নম্বর হল দুনিয়া হতে ইলমের জ্ঞান উঠে নেওয়া হবে। মুমিন বান্দাদের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে দিনই শিক্ষা উঠে যাবে। তাওহীদের কালেমা পাঠ করার মতো কেউ থাকবে না, মানুষ মূর্তি পূজার দিকে ধাবিত হবে। দশ নম্বর হল ইয়াওমেনের একটি স্থান থেকে ভয়াবহ আগুন বের হবে এবং এই আগুন সব দেশে হাঁকিয়ে নিয়ে যাবে, যেমন সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান অঞ্চল একত্রিত করবে। সর্বশেষ ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুঁত দিবেন এবং কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত দর্শক, এই দশটি আলামত হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এই দশটি আলামত প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ইসলামের সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।